মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য তুমি বেশি পড়তে চাও কি কম পড়তে চাও? আজকে একদম লিমিটেড সাজেশন তোমাদের জন্য নিয়ে এসেছি। বেশিও পড়তে হবে না তোমাদের, একদম ন্যূনতম কোন প্রশ্নগুলো পড়েই 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নগুলো 100% কমন পাবে, আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা বলে দেব। এবং সাথে এই ভিডিওতে এই প্রশ্নগুলোই যে উত্তর কোথায় পাবে সেটাও ভিডিওর মাধ্যমে বলে দেবো। তার পাশাপাশি বলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ভূগোলের 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ এবং ম্যাপ পয়েন্টিং উত্তর সহ ফ্রি পিডিএফ এনেছি, যেগুলো করলেই 100% এই সাজেশনটা কভার হয়ে যাবে, এটা কিন্তু কোনো রকমেই তোমাদের ভুললে কিন্তু চলবে না। ভিডিওটা দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে ভিডিও থেকে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার আগের দিন পর্যন্ত পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভূগোলের আলটিমেট সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আলটিমেট সাজেশন বললেও ভুল হবে, বাছাই করা প্রশ্নগুলো 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরে কোনগুলো পড়তে হবে একদম অধ্যায়ভিত্তিক তোমাদের বলে দেবো, এবং যেগুলো পড়লেই 100% কমন পাবে সেগুলো কোনো ভুল নেই। হ্যাঁ, ম্যাপ পয়েন্টিং কোনগুলো করতে হবে, ছোট প্রশ্ন কোনগুলো করতে হবে বা এই বড় প্রশ্ন যেগুলো বলবো তার উত্তর ইতিমধ্যেই চ্যানেলে উত্তরসহ ফ্রি পিডিএফ ভিডিও আপলোড করেছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম, সেগুলো দেখতে ভুলো না। প্রথমে আলোচনা করবো প্রথম অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে। প্রথমে 2 নম্বরের প্রশ্ন, যেগুলোতে লাল কালি দিয়ে স্টার মার্ক দেওয়া রয়েছে, দুর্বল ছাত্রছাত্রীরা অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু পড়ে যেতেই হবে, এই প্রশ্নগুলো বাদ দিলে চলবে না। যারা সমস্ত কিছু পড়া হয়ে গেছে তারা একবার ঝালাই করে নাও সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কিনা। প্রথম প্রশ্ন, পর্যায়ন কি, নেক্সট বার্কস্ট্রুন কি, নেক্সট হিমরেখা কি, নেক্সট ধারণ অববাহিকা কাকে বলে, নেক্সট নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি, নেক্সট ওয়াদি কাকে বলে, নেক্সট পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে, নেক্সট ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে বা কীভাবে সৃষ্টি হয় একই জিনিস, নেক্সট বারখান কাকে বলে, নেক্সট হিমশৈল কাকে বলে, নেক্সট মরুভূমি সম্প্রসারণ রোধের উপায় লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য পড়তে হবে, নেক্সট রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য পড়তে হবে, নেক্সট বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্তগুলি লেখো, নেক্সট মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন, নেক্সট ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। নেক্সট আলোচনা করব 5 নম্বরের প্রশ্ন, যেখান এখান থেকে একটি 5 নম্বর আসবেই। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। আর 3টে ভূমিরূপ বলছে মানে সেখানে সংজ্ঞা লিখতে হবে, উদাহরণ লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, পাশাপাশি তার ছবিও কিন্তু আঁকতে হবে তোমাদের। নেক্সট, হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপের বিবরণ দাও, নেক্সট বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। চলে আসবো দ্বিতীয় অধ্যায়, বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় থেকে। একদম অল্প প্রশ্নই দিয়েছে, খুব একটা বেশি প্রশ্ন নয়, এগুলো যদি না পড়তে পারো তাহলে 100% কমনের আশা তোমাদের করা উচিত নয় কিন্তু আমি মনে করি। 2 নম্বরের প্রথম প্রশ্ন, অ্যারোসল কি, নেক্সট ইনসোলেশন কি, নেক্সট সমষ্ণ রেখা কাকে বলে, নেক্সট নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস কি, নেক্সট গর্জনশীল চল্লিশা কি, নেক্সট অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো, নেক্সট অ্যালবেডো কাকে বলে। নেক্সট চলে আসবো 3 নম্বরের প্রশ্নের দিকে, প্রথম ওজোন স্তরের গুরুত্ব লেখো, নেক্সট ওজোন বিনাশের অর্থাৎ ওজোন স্তর বিনাশের কারণ লেখো, খুব গুরুত্বপূর্ণ, নেক্সট বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, কীভাবে সৃষ্টি হয়, এই বৈপরীত্য উষ্ণতাই যখন পড়বে, বৈপরীত্য উষ্ণতার মধ্যে উষ্ণতার মধ্যে দু ধরনের বায়ু থাকে, ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক, এই দুটো বায়ুও কিন্তু ভালোভাবে পড়তে হবে। নেক্সট স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো, যখন পার্থক্য পড়বে যদি তোমাদের স্থলবায়ু বা সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য লিখতে দেয় তাহলে স্থলবায়ুর মধ্যে যে পয়েন্টগুলো পড়ছো পার্থক্যে সেগুলো স্থলবায়ুর বৈশিষ্ট্য, আর সমুদ্রবায়ুর মধ্যে যে পয়েন্টগুলো পড়ছো সেগুলো সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাত এর পার্থক্য লেখো, নেক্সট বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। 5 নম্বরের প্রশ্ন, এখান থেকেও একটি বড় প্রশ্ন আসবেই, সেটা প্রথম পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো, নেক্সট উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, নেক্সট প্রশ্ন বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো,
নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় বারিমণ্ডল। দু নম্বরের প্রশ্ন, প্রথম শৈবাল সাগর কি, নেক্সট সিজিগি কি, নেক্সট পেরিজি ও অ্যাপোজি কি, লাস্ট ভরাকোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন। দেখো এত অল্প প্রশ্ন দিয়েছি, সেখান থেকেও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু স্টার দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু আমি দিয়ে দিয়েছি যারা অল্প পড়তে চায় তাদের জন্য। তিন নম্বরের প্রশ্ন, কী কী পড়তে হবে, দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে এখান থেকেও একটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন আসবেই, তোমাদের বিভাগ কয়ে এই প্রথম তিনটি অধ্যায়, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, তারপর বারিমণ্ডল, এই তিনটে অধ্যায় থেকে তোমাদের মোট চারটি প্রশ্ন আসে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো দুটি অধ্যায় ভালোভাবে পড়ো, চাপ নেওয়ার দরকার নেই। প্রথম প্রশ্ন এখান থেকে, জোয়ার ভাটার সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো, প্রশ্নটি আসবেই আসবে আর চিত্রসহই আসবে, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ। নেক্সট উদাহরণসহ সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায় এখান থেকে কোনো পাঁচ আসে না, দুই আর তিন বজ্র ব্যবস্থাপনা কোনগুলো পড়তে হবে। দেখো প্রথম প্রশ্ন, তরল বজ্র বলতে কী বোঝো, নেক্সট ই বজ্র বা ইলেকট্রনিক্স বজ্র বলতে কী বোঝো, নেক্সট ল্যান্ডফিল্ড ভরাটকরণ কী, নেক্সট জৈব অভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও, নেক্সট ইউট্রোফিকেশন কী, নেক্সট তেজস্ক্রিয় বজ্র কাকে বলে। তিন নম্বরের প্রশ্ন, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গির বজ্রের মধ্যে পার্থক্য লেখো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট থ্রি আর কি, রিডিউস রিউস রিসাইকেল, এই তিনটে পদ্ধতি সম্পর্কে লিখতে হবে তিন নম্বরের জন্য, এটা কী লিখতে হবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাবো পঞ্চম অধ্যায় ভারত, যেখান থেকে তোমাদের বইয়ের অর্ধেক পোর্শনটা রয়েছে। ভারতের দুটো ভাগ রয়েছে, প্রাকৃতিক আর অর্থনৈতিক, আমি একই সাথে সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের। দু নম্বরের প্রশ্ন, প্রথম পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, নেক্সট মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, নেক্সট মালনাদ ও ময়দান কি, নেক্সট দুন কি, নেক্সট ভাঙর ও খাদার এর দুটি পার্থক্য লেখো, নেক্সট অর্থকরী ফসল কাকে বলে, নেক্সট অরণ্য সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো, নেক্সট খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো, নেক্সট বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নের মধ্যেই তোমাদের পড়তে হবে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, পার্থক্যের মধ্যেই যেহেতু সংজ্ঞা থাকে তাই আমি তোমাদের এটা আলাদাভাবে কিন্তু বলে দিলাম, ভালোভাবে বুঝে নিও। নেক্সট দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, নেক্সট আধুনিক শিল্প দানব ও উদীয়মান শিল্প কাকে বলে, নেক্সট অনুসারী শিল্প কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ধারণযোগ্য উন্নয়ন কি, নেক্সট সোনালী চতুর্ভুজ কি, টিকা হিসাবে পড়তে হবে, নেক্সট পরিবহন ও যোগাযোগের মধ্যে পার্থক্য কি, এগুলো পড়তে হবে। তিন নম্বরের প্রশ্নের জন্য, প্রথম করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, নেক্সট মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায় লেখো, নেক্সট বহুমুখী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখো, নেক্সট বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো, নেক্সট ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, নেক্সট ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো, নেক্সট পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণ লেখো, নেক্সট ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী, নেক্সট ভারতের নগরায়নের তিনটি সমস্যা লেখো, নেক্সট ভারতের কৃষির সমস্যাগুলি কী, এইগুলো পড়তেই হচ্ছে এখান থেকে। পাঁচ নম্বরের প্রশ্ন, এখান থেকে ভারত থেকে চারটে পাঁচ নম্বরের প্রশ্ন আসে, দুটির উত্তর লিখতে হয়। আমি দেখো তোমাদের জন্য কীরকম বাছাই করে দিয়েছি, যারা অল্প পড়তে চাও বেশি পড়তে চাও তাদের জন্য আমি বলবো এই ভারত থেকে শুধু স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন পারো, আর পড়তে হবে না। প্রথম প্রশ্ন, ভারতে পলিমৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটা সকলের জন্যই পড়তে হবে। ধান অথবা গম অথবা চা অথবা কফি চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থার আলোচনা করো বা অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের আলোচনা করো। এই যে চারটে বললাম, ধান গম চা কফি, একটি আসছেই, এই প্রশ্নটা তিন আর চারের মধ্যে একটি প্রশ্ন আসবেই। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী কী, আর চার নম্বরের প্রশ্ন অনেকভাবে দিতে পারে সেটাই দেখিয়ে দিচ্ছি, তিন ও চারের মধ্যে একটি আসবেই। আর দু নম্বরে যে চারটি প্রশ্ন একসাথে বললাম তার মধ্যে একটি আসবেই, যারা বেশি পড়তে চাও অল্প পড়তে চাও এই তিনটে প্রশ্ন ধরনের পড়ে যাও, কমন পেয়ে যাবে। চার নম্বরের প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের উন্নতির কারণ কী, অর্থাৎ কার্পাস বন শিল্প নিয়ে কোনো যদি প্রশ্ন আসে মনে রাখবে উত্তর এটাই হবে। অথবা প্রশ্ন, পশ্চিম ভারত মানে মহারাষ্ট্র গুজরাট রাজ্যে কার্পাস বন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো, নেক্সট
আবারও পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো বা আলোচনা করো। নেক্সট, পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কার্পাস শিল্পের একাদশী ভবনের কারণ আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্নটি এভাবে দিতে পারে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কী, অথবা দিয়ে প্রশ্ন এভাবে দিতে পারে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের বেশি গড়ে ওঠার কারণগুলি কী কী, অথবা দিয়ে এভাবেও দিতে পারে, মুম্বাই আহমেদাবাদ অঞ্চলে কার্পাস শিল্পের একাদশী ভবনের কারণ কী, অথবা দিয়ে এভাবেও দিতে পারে, মুম্বাই আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্প প্রসার লাভ করেছে কেন। তো এই চার নম্বরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, একটি উত্তর হবে কতভাবে দিতে পারে, পাঁচের প্রশ্ন, এই প্রশ্নটিও পরীক্ষায় আসবেই আসবে, তিন হোক বা পাঁচে হোক, ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো। ষষ্ঠ অধ্যায়, দুই এবং তিন আসে, পাঁচ আসে না, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। দু নম্বরের প্রশ্ন প্রথম, দূর সংবেদন কী। নেক্সট, জিও স্টেশনারি উপগ্রহ বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে। নেক্সট, সেন্সর কী। নেক্সট, ফলস কালার কম্পোজিশন বা FCC কী। নেক্সট, পিক্সেল কী। তিন নম্বরের প্রশ্নের জন্য প্রথম, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো, আর নেক্সট, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। এই ছিল তোমাদের সাজেশন, আর এই সকল প্রশ্নগুলোর উত্তর আমরা উত্তরসহ PDF দিয়েছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। MCQ SCQ এবং যারা ম্যাপ পয়েন্টিং নিয়ে চিন্তা আছো, উত্তরসহ ফ্রি PDF দিয়েছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও এইরকম গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো অল্প পড়ে সমস্ত কিছু কমন পেতে পারবে, এইরকম সাজেশানই একমাত্র গোটা ইউটিউবে আমরা তোমাদের সামনে তুলে ধরি। আমরা হাজারটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো না, যেগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো গুরুত্বপূর্ণ অল্প প্রশ্ন সেগুলোই তুলে ধরবো, যেগুলো পড়ে 100% কমন পেতে পারবে সেই সাজেশানই আমরা তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আগামী দিনে আরও অনেক ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভূগোল